নমস্কার, কবিতা স্পেশাল কুকিং এ সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি, তা হলো ডিমের বাটি ভাপা রেসিপি। সেই জন্য এখানে কয়েকটি উপকরণ নিয়ে নিয়েছি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন তাহলে, আশা করি ভালো লাগবে। উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে জল দিয়ে দেব। এখানে চারখানা ডিম নিয়েছি, এই ডিমগুলো ভেঙে নেব। এখানে চারখানা বাটি নিয়েছি, বাটিতে প্রথমে একটু তেল মাখিয়ে নেব, একটু একটু করে তেল দিয়ে দেব। বাটির তলাতে তেল মাখিয়ে নিয়েছি, সাদা তেল মাখিয়ে নিয়েছি, এবার ডিমগুলো ভেঙে দিয়ে দেব। তেল মাখানো হলো কারণ পরে ডিম যখন ভাপিয়ে নেব তুলতে সুবিধা হবে। দেব একটু কাঁচা লঙ্কা কুচি, একটু লবণ দেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইতে জল দিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এই স্ট্যান্ডটা বসিয়ে দেব, আর স্ট্যান্ডের মধ্যে এই বাটিগুলো বসিয়ে দেব। চাপা দিয়ে 10 মিনিট ভাপিয়ে নেব। 10 মিনিট ভাপিয়ে নিয়েছি, এবার আমি খুলে দেখে নেব। এবার আমি বাটিগুলোকে ঠান্ডা করে নেব। ডিমগুলো ঠান্ডা করে নিয়েছি, এবার আমি এখানে ছুরি আর চামচ নিয়েছি, খুব সাবধানে তুলতে হবে, খুব সাবধানে তুলে নেব। তোলা হয়ে গেছে একটা, বাকিগুলো তুলে নেব ছুরির থেকে চামচের সুবিধে। বাটি থেকে তুলে নিয়েছি, এইবার আমি কড়াইতে সরষার তেল দিয়ে ভেজে নেব, তাই জন্য আমি সরষার তেল দিয়ে দিচ্ছি। এইভাবেই রান্না করা যায়, কিন্তু আমার মনে হচ্ছে একটু ভেজে নিলে খেতে খুবই ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেছে, ডিমগুলো আমি দিয়ে দেব। এপাশ ওপাশ উল্টে পাল্টে সামান্য ভেজে নিলাম। কড়াইতে আরেকটু সরষা তেল দিয়ে দেব, ফোড়নে দেব সাদা জিরে, কুচিয়ে রাখা টমেটো, পেঁয়াজ বাটা, এবার আদা রসুন বাটা দিয়ে দেব। এবার আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব, একটুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। ঝোলটা একটু ফুটিয়ে নিয়েছি, নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে।